আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটিতে একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চলেছি। ঘটনাটি শায়খ মোহাম্মদ আল আরিফির কাছ থেকে শোনা। শায়খের কাছে একবার এক ছেলে এসে বলল, শায়খ, ইন্টারনেটের ব্যাপারগুলো খুব ভালো বোঝে এরকম আমার একটা বন্ধু ছিল। সে আবার নীল সিনেমাতেও ছিল ভীষণ রকম আসক্ত। একবার সে একটা নীল সিনেমার সাইটে ঢুকে সেখানে সাবস্ক্রাইব করে ফেলে। সে যে সাইটে সাবস্ক্রাইব করেছিল ওই সাইটে ফ্রিতে নীল সিনেমা দেখা যেত না, বরং টাকার বিনিময়ে নীল সিনেমার ফাইলগুলো ইমেল করত ওরা। সে যখনই নীল সিনেমার নতুন কোনো ফাইল রিসিভ করত, সেটা মোবাইলে ডাউনলোড করে নিয়ে পরে আমাকে দেখাতো। আমরাও উপভোগ করতাম ভিডিওগুলো। আমরা অবাক হতাম এত নিত্য নতুন ভিডিও সে কীভাবে সংগ্রহ করে সেটা ভেবে। যখন তার কাছে জানতে চাইতাম সে এগুলো কীভাবে কোত্থেকে সংগ্রহ করে, তখন সে আমাদের আগ্রহকে এক প্রকার হেসেই উড়িয়ে দিত আর বলতো, আরে ধুর, এগুলো টাকার বিনিময়ে সংগ্রহ করি। আমরা বললাম, সমস্যা নেই, আমরাও টাকা দিয়ে সংগ্রহ করব। তুই আমাদের বল এগুলো কোথায় পাস। আমাদের কথা শুনে সে বলল, তোরা শুধু শুধু টাকা নষ্ট করবি কেন, তার চেয়ে এক কাজ করা যাক, তোরা তোদের ইমেল অ্যাড্রেসগুলো আমাকে দে, আমি নতুন ভিডিও ফাইল পাওয়া মাত্রই তোদের সবাইকে একসাথে পাঠিয়ে দেব। তার প্রস্তাবটা আমাদের খুব মনে ধরল। ভাবলাম, ভালোই তো, আমাদের টাকাগুলো বাঁচলো, আবার ভিডিওগুলোও পাওয়া যাবে। আমরা আমাদের এবং আমাদের বন্ধুদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে ওর কাছে দিলাম। পরের সপ্তাহ হতে আমাদের ইমেল আইডি থেকে আমরা নতুন নতুন নীল সিনেমার ফাইল পেতে শুরু করলাম। এভাবে কেটে গেল 6 মাস। একদিন হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে আমাদের সেই বন্ধুটা মারা যায়। ওর মৃত্যুতে আমরা সবাই প্রচণ্ড রকম ধাক্কা খেলাম। শায়েক, ওর জানাজার সালাত পরে যখন ওকে কবরে শুয়ে দিয়ে বাসায় এলাম, তখন আমার ফোনে নতুন একটা ইমেলের নোটিফিকেশন আসে। নোটিফিকেশন চেক করতে গিয়ে আমি একেবারে হতভম্ব হয়ে পড়ি। আমি অবাক বিস্ময়ে দেখলাম যে বন্ধুটাকে আমি একটু আগে কবরে শুয়ে রেখে এসেছি, তার ইমেল আইডি থেকে আমার ইমেলে নতুন নীল সিনেমার ফাইল এসে জমা হয়েছে। ভাবলাম হয়তো পুরাতন কোনো ইমেল হবে, এই ভেবে সেবার এড়িয়ে গেলাম ব্যাপারটা। কিন্তু পরের সপ্তাহে দেখলাম ওর ইমেল থেকে আবারও নোটিফিকেশন, এবারও পর্নোগ্রাফিক ফাইল এসে জমা হয়ে আছে। আমি ইমেলটা ভালোমতো চেক করলাম, দেখলাম এটা পুরনো ইমেল নয়, একেবারে নতুন। সাথে সাথেই ব্যাপারটা আমি বুঝে গেলাম, ও নিশ্চয়ই ইমেলের অটো ফরওয়ার্ড অপশন অন করে রেখেছিল, যার দরুন ও নতুন নতুন যেসব ভিডিও ফাইল রিসিভ করত সেগুলো একই সাথে আমাদের আইডিতেও চলে আসত। আমি উক্ত সাইটের অথরিটির সাথে যোগাযোগ করলাম, ইমেল করে তাদেরকে জানালাম যে আমার ওই বন্ধুটি এখন মৃত, তাই তারা যেন তার আইডিতে এসব ভিডিও পাঠানো বন্ধ করে দেয়। ওই সাইটের লোকজন আমার কাছে তার ইমেল পাসওয়ার্ড চাইল, পাসওয়ার্ড জানা না থাকায় আমি দিতে পারলাম না। তারা বলল, দুঃখিত, তাহলে আমাদের আর কিছুই করার নেই, এই ব্যক্তির এখনও 4.5 বছরের সাবস্ক্রিপশন বাকি, পরবর্তী 4.5 বছর তার ইমেলে আমাদের ভিডিও ফাইল অটো চলে যাবে, সাবস্ক্রিপশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আপাতত। শায়েক, আজ প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমার বন্ধু কবরে শুয়ে আছে, অথচ ওর ইমেল আইডি থেকে প্রতি সপ্তাহে সে তার সাথে সাথে আমরাও অশ্লীল ভিডিও ফাইলগুলো রিসিভ করে যাচ্ছি। ঘটনাটা এখানেই সমাপ্ত। এটা এমন এক জীবনের উপাখ্যান যেখানে পাপের বোঝা মৃত্যুর পরও বয়ে বেড়াতে হচ্ছে তাকে, কবরে থেকেও পেতে হচ্ছে অশ্লীল ভিডিও। এটা এমন এক জাহেলিয়াতের মৃত্যু যেখানে পাপের ভার কবরের চাপের পরও মাথা থেকে নামতে চাইছে না। যে ছেলেটা এরকম সাইটে 4 বছরের জন্য সাবস্ক্রিপশন করে রেখেছে এবং তা বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার সুবন্দোবস্তও করে গেছে, তার পাপটা কি সংক্রামক নয়? সে নিজে যে পাপে আক্রান্ত, জর্জরিত, একই পাপ সে আরও অনেকের মাঝে ছড়িয়ে দিয়ে গেছে। যারা নীল সিনেমায় আসক্ত তারা বুঝতে পারে না কত বিশাল বড় পাপের পাহাড় তারা দুনিয়ায় তৈরি করছে। এরকম ভিডিওগুলোতে তাদের একটা ভিউ অনেক কিছু নির্দিষ্ট করে দেয়, খুলে দেয় অনেক কিছুর পথ। এই ভিডিওগুলোর নিহিতার্থ কেবলই বিনোদন কিংবা মনোরঞ্জন নয়, মোটা দাগে ব্যবসা। তাই এসব ভিডিওতে আপনার একটা ভিউ এরকম আরও 10টা ভিডিও বানানোর পথকে সুগম করে, একটা ভিউ এরকম আরও অনেকগুলো ভিডিও বানানোর পেছনে ভূমিকা রাখে। ফলে যতদিন পর্যন্ত এরকম ভিডিও বানানো হবে এবং ইন্টারনেটে ছড়ানো হবে, তার পেছনে আপনার একটা ভিউয়ের ভূমিকাও চলমান থাকবে। প্রতিটা খারাপ কাজ আরও অনেকগুলো খারাপ কাজের কারণ, প্রতিটা মিথ্যা কথা আরও অনেকগুলো মিথ্যা কথার জনক, প্রতিটা অসততা আরও অনেকগুলো অসততার সূত্রপাত। পাপ এক প্রকার সংক্রামক, সেটা ছড়িয়ে পড়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে। ছেলেটা জীবনলীলা সাঙ্গ করে চলে গেছে, অথচ জারি রেখে গেছে একটা পাপের মেশিন, সেই মেশিনে নিত্য উৎপন্ন হচ্ছে হরেক পদের পাপ।
আর মৃত্যুর পরও তার আমলনামায় যোগ হচ্ছে সেই পাপের দায়। ভয়াবহ, মৃত্যুর পরেও রেহাই নেই, চলে গেছে কিন্তু প্রস্থান হয়নি। অপরদিকে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারও চলে গেছেন, আল্লাহ যেন তাকে সবটুকু মায়া মমতা দিয়ে জড়িয়ে রাখেন। উম্মতের জন্য তিনি রেখে গেছেন কিছু অমূল্য সম্পদ, তার বইগুলো আজও বুভুক্ষু হৃদয়ে প্রশান্তির প্রলেপ লাগায়। তার কাজগুলো থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মাহ উপকৃত হবে কত পথ হারা পথিক খুঁজে পাবে পথ, কত দিশেহারা নাবিক খুঁজে পাবে কুল। এই কাজগুলো থেকে যতদিন উম্মাহ উপকৃত হবে ততদিন কি আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের আমলনামাতেও সেই সওয়াব পৌঁছে যাবে না? সদকায়ে জারিয়া হিসেবে স্যারের আমলনামাও নিত্য ভারী হবে ইনশাআল্লাহ। আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারও চলে গেছেন, তবে ওই যে সব চলে যাওয়াই প্রস্থান নয়। মানুষেরা ব্যাংকে টাকা জমিয়ে ইন্স্যুরেন্স করে নিজের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিত করে, ভবিষ্যতের অনিশ্চিত সময়ের জন্য অগ্রিম টাকা জমিয়ে তারা জীবন থেকে অনিশ্চয়তার ঝুঁকি কমাতে চায়। ক্ষুদ্র এই জীবনের একটু নিরাপত্তা, একটু ভালো থাকা, একটু বাড়তি আয়েসের জন্য আমরা কত বাহারি আয়োজনই না করি প্রতিনিয়ত। অথচ আমাদের সামনে যে অনন্ত জীবনের হাতছানি, যে অপার সময়ের স্রোতে আমাদের ভাসতে হবে অনন্তকাল, সেই জীবনের নিরাপত্তা, নিশ্চয়তা, ভালো থাকা আর আরাম আয়েস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের চিন্তা চেতনা, ধ্যান জ্ঞান সব কিছু আবর্তিত হচ্ছে দুনিয়াকে কেন্দ্র করে। আখিরাতের রসদ গোছানোর জন্য আমাদের যেন কোনো তাড়া নেই, কিন্তু চক্ষু মুদলেই কি প্রলয় থেমে যায়? যায় না। মৃত্যুকে আলিঙ্গন করতে আমাদের যতই অনীহা অনিচ্ছাই থাকুক, মৃত্যুর চেয়ে সত্য আমাদের জীবনে আর কিছু নেই। দুনিয়ার কঠিন বাস্তবতা হলো এই, একদিন আমাদের মৃত্যু হবে। নশ্বর এই পৃথিবীর পাট চুকিয়ে আমাদের পাড়ি জমাতে হবে এক অনন্ত জীবনের পথে। মৃত্যুর সঙ্গে সঙ্গে দুনিয়ার সাথে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আমরা প্রবেশ করি অন্য এক জগতে। তবে মৃত্যু দুনিয়া থেকে আমাদের মুছে দিতে পারলেও মুছে দিতে পারে না আমাদের কর্ম। সময়ের পাটাতনে সেই কর্মগুলো অনস্তিত্বের মাঝেও আমাদের অস্তিত্বশীল করে তোলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সাথে সাথে মানুষের সকল আমল বন্ধ হয়ে যায়, কেবল তিনটি আমল ছাড়া, দান সদকা, উপকারী জ্ঞান এবং নেককার সন্তান সন্ততি। অর্থাৎ দুনিয়ায় যখন আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, তখনও এই কিছু কিছু কর্ম আমাদের জন্য সদকা হিসেবে জারি থাকবে, কবরে আমাদের জন্য নতুন নতুন সওয়াব পাঠাবে, সেই সওয়াব যুক্ত হবে আমাদের আমলনামায়। আমলের ঘাটতির কারণে যখন আমরা আল্লাহর কোনো পরীক্ষায় আটকে পড়ব, সদকায়ে জারিয়ার এই সওয়াবগুলো তখন হতে পারে আমাদের নাজাতের ওসিলা। আখিরাতের এই ব্যাংক সেদিন আমাদের জন্য হয়ে উঠতে পারে বিপদের সবচেয়ে বড় বন্ধু। আখিরাতের জন্য এমন একটি চলমান ব্যাংক তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? খুব সহজ, কেবল তিনটি কাজে জোর দিতে হবে। কাজগুলো হলো মসজিদ মাদ্রাসায় দান করা, নেককার সন্তান জন্ম দেয়া, উপকারী জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দেয়া। এগুলোর বদৌলতে মৃত্যুর পর আমাদের আমলনামাতেও এরকম সওয়াব যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। মৃত্যুর মাধ্যমেই যেন আমাদের স্মৃতি দুনিয়া থেকে মুছে না যায়, দুনিয়াতে না থাকা অবস্থাতেও যেন আমাদের কাজগুলো আমাদের হয়ে কথা বলে, আমাদের সদকায়ে জারিয়া, আমাদের সন্তানাদি আর আমাদের জ্ঞান যেন নিরন্তর সওয়াবের চলমান ব্যাংক হিসেবে কাজ করে। আমরা চলে যাব ঠিক, কিন্তু আমাদের যেন প্রস্থান না হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই সকলে আমিন লিখুন, পাশাপাশি জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে আপনার পরিবার পরিজনকে দেখার সুযোগ করে দিন। জীবন ঘনিষ্ঠ আরও এমন নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওর কথাগুলো জনপ্রিয় লেখক আরিফ আজাদের ভাইরাল একটি লেখা থেকে নেওয়া। দোয়া করি আল্লাহ তাআলা ওনার মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।